আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার নাম মুজামুল ইবনে মুসলিম আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষা সচিবের দায়িত্ববত অবস্থায় আছি আসলে আমি ব্যাপারটা খুব ভালোভাবে জানি যে একজন জনপ্রতিনিধি হওয়াটা একজন সাধারণ মানুষের জন্য কতটুকু ট্রাপ অথবা কতটুকু দায়িত্ববোধের ব্যাপার তারপরও আশাবাদী যদি কখনো কোনো সময় কোন পরিস্থিতিতে আমি মানুষের জনপ্রতিনিধি হতে পারি তাহলে আমার সর্বপ্রথম যে কাজটা থাকবে যে ইস্তেহার থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা কেননা শিক্ষার উদ্দে জাতি আর কিছু শিখতে পারে না যখন একটা জাতির মধ্যে তার শিক্ষা এসে পড়বে সেই শিক্ষাটা অবশ্যই অবশ্যই ধর্মীয় শিক্ষা হতে হবে ধর্মীয় শিক্ষাটা যখন তার মধ্যে ঢুকবে সেটা হিন্দু ধর্ম হতে পারে বৌদ্ধ ধর্ম হতে পারে খ্রিস্টান ধর্ম হতে পারে এমনকি মুসলিম ধর্মের প্রত্যেকটা ধর্মের মানুষকে প্রত্যেকটা শিক্ষিত করে তাকে শিক্ষিত হবে কেননা শিক্ষার যখন শিক্ষা অর্জন হবে তখন সে শিক্ষা দিয়ে সে দেশকে উন্নত করতে পারবে তার মধ্যে শিক্ষার বদলতে তার মধ্যে দারিদ্রতা থাকবে না শিক্ষার বদলতে তার মধ্যে হিংসা থাকবে না তার মধ্যে দুর্নীতি থাকবে না তার মধ্যে অন্যায় থাকবে না শুধু ন্যায় বিচারটা সেই করে যাবে আর সেটা একমাত্র সম্ভব শিক্ষার মাধ্যমে আর সেই শিক্ষাটা অবশ্যই অবশ্যই ধর্মীয় শিক্ষা হতে হবে তো আমি যদি কখনো জনপ্রতিনিধি হই তাহলে আমার সর্বপ্রথম যে ইশতেহার থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা জাতির প্রত্যেকটা জাতির মানুষকে তার স্বজাতীয় শিক্ষা শিক্ষিত করা এবং যোগ উপযোগী যেই স্বজাতীয় শিক্ষা সেটাই আমার সর্বপ্রথম ইশতেহার থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম